দুপুরে একটা মানে উইয়ার্ড স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হচ্ছে জানিস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ বেরিয়েছি, এগরা যাবো এখন। আজকে এগরায় অনেক ওষুধপত্র আনার আছে, তাই এগরা বেরিয়েছি। গাড়ি ফাড়ি তো এখনও চলছে না আমাদের এদিকে, তাই আমাকে নিজেকেই যেতে হচ্ছে। তো এখন এই চুলে রোদটা পড়তে মনে হচ্ছে যেন চুলের কালারটা এবার, এই যে ওই দিন দিয়ে হেনা করেছিলাম, এবার মনে হচ্ছে চুলে কালারটা ঠিকঠাক, হয়তো অতটা প্রমিনেন্ট নয় তবে মনে হচ্ছে যে চুলে কালার করেছি। আমি এখন যাচ্ছি এগরায়, রাস্তায় যাচ্ছি এখন। যখন রাস্তায় বেরোবেন তখন মনে হবে যেন সব কিছু নর্মাল, রাস্তায় যখন বেরোবেন, বাজার যখন যাবেন তখন মনে হবে যেন সব কিছুই নর্মাল, কিন্তু যখন কোনো সোশ্যাল মিডিয়ায় যাবেন বা যখন নিউজ চ্যানেল ফ্যানেল খুলে ফেলবেন তখন দেখবেন যেন মনে হচ্ছে কালকেই যেন পৃথিবীর শেষ, আজব লাগে খুব। দেখুন রাস্তায় কত লোক, গাড়ি, সব কিছুই নর্মালি চলছে, কিন্তু নিউজ চ্যানেল খুলে ফেলে দেখবেন সব কিছু শেষ। তো এখন আমি এগরা থেকে ফিরছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, আমাকে দেখলে বুঝতেই পারবেন আগে এগরা থেকে ফিরেছি। আজকে তো পুরোপুরি ভিজে গেছিলাম, তারপর আবার এসে স্নান করলাম। তো স্নান করে এবার খেতে যাব, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, খাওয়ারও রেডি। দেখা যাক আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে। আজকে আছে, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, এটাই ডাল, এটা একটা, এটা কী গো, এটা কিছু পাতা পাতা দিয়ে একটা বড়া ভাজা টাইপের, এটা পোস্ত, এটা একটা চচ্চড়ি টাইপের, আর ওরা খাচ্ছে আম, আমি আম খাবো না, আমি খাবো আচার। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে খাওয়া দাওয়ার পর মা বললো কি ডাব খাবে, তো সেই মতো আমাদের ঘরে যে এখানে যে ডাব গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যা এখানে এখানে ওইদিকে চার পাঁচটা ডাব গাছ আছে, তো ডাব গাছ থেকে ডাব পাড়া হয়েছিলো কয়েকদিন আগে, তো সেই এখন ডাব কাটতে বসবো এখন। এই যে এই যে সৌমেন বাবু এখন ডাব কাটছেন, সৌমেন বাবু ডাব বিক্রি আছে? ডাব বিক্রি আছে, কত করে? তবে সবাইকে আমি ডাব বিক্রি করি না, কেন? এই ডাব ডাব নেই, শ্বাস হয়ে গেছে, এই দেখ, এই দেখ শ্বাস হয়ে গেছে। হ্যাঁ ওকে, কেটে ফেলো খেয়ে, এই যে ডাবের শ্বাস, ডাব নি নারকেল হয়ে গেছে, এই দেখুন শ্বাস হয়ে গেছে, নারকেল হয়ে গেছে পুরো নরম নারকেল। তুই আর মা নারকেল জল খেয়েছিস, আমি ডাবের শ্বাসটা খেয়ে নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে তাহলে কেটে ফেলো তাড়াতাড়ি। ওহো দুটোতেই শ্বাস হয়ে গেছে, এটা আর সেটা দুটোই শ্বাস হয়ে গেছে। এই দেখুন পুরো নারকেলে ভর্তি হয়ে গেছে, আমি এটা খেয়ে নিলাম। হ্যাঁ খেয়ে নাও। হুম আমাকে দিতেই হবে, আমি পুরোটা খেয়ে নিলাম। নাও পুরোটা, চলো জল খেয়ে নিলাম, শ্বাস খাই। কেন একটু দাও না, একটু নিবি তো, আর দেখ আর দেখ আর দেখ আর দেখ, আমি পুরোটা খেয়ে নিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন বাজে বিকেল চারটা, আমি বেরিয়েছি, দোকান বেরোবো এখন, পুরোপুরি রেডি এখন দোকান যাওয়ার জন্য। যেহেতু লকডাউন উঠে গেছে তো সব কিছু নর্মাল হয়ে গেছে, সব কিছু নর্মাল হয়ে যাওয়ার জন্য আমাদের বাজার বারের যে থাকে, মানে সোমবার আর বৃহস্পতিবার আমাদের বাজার বার, আজকে বৃহস্পতিবার, তার এখানে আজকে হাট বসছে এখানে, তো যেদিন হাট বসে সেদিন আমাদের বাজারে লোক সংখ্যা বেশি থাকে, কাস্টমারও বেশি হয়,
এবং দোকান তাড়াতাড়ি গিয়ে খুলতে হয়। তো সেই জন্য আমি আজ অনেক তাড়াতাড়ি 4টার দিকে বেরিয়েছি, বাইরে যাব লকডাউনের জন্য। অনেক দিন এই তাড়াতাড়ি বেরোনো বন্ধ ছিল, কেননা হাটফাট বাজার ফাজার বন্ধ ছিল, কিন্তু এখন সব নর্মাল হয়ে গেছে, তাই আমাকে এখন তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো আমি এখন দোকান গেলাম। তো এই হচ্ছে আমার দোকান, আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে আমার দোকানটা, তো সেই জন্য দেখাচ্ছি। এই হচ্ছে আমার ওষুধের দোকান, আমি এখন দোকানে আছি। বাড়ি যাওয়ার সময় হয়েছে, প্রায় 9টা বাজতে যায় এখন। তো যারা দেখতে চাইছিলেন তাদের দেখিয়ে দিলাম। মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের এই রুমটা একটু পরিষ্কার করার ছিল ওই জন্য। আর ও তো এখন নিচেতে চলে গেছে, আমিও যাব একটু বাদে রুমটা পরিষ্কার করে। আজকেও আমাদের আকাশটা খুবই মেঘলা, এখানে খুবই মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তো এখন বেরোচ্ছি আমি দোকান। আর আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চতুর্দিক ভিজে গেছে, সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। আজকে এখনও বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বোঝা যাচ্ছে না বৃষ্টি কী হচ্ছে এখন। তো আমি এখন বেরোচ্ছি দোকান যাবো, আজকে এত দেরি হয়ে গেছে যে আমি খাওয়ারও সুযোগ পাইনি, না খেয়ে যাচ্ছি। তো দুপুরবেলা এলে তখন খাওয়া দাওয়া হবে, বা বাজারে একটা কিছু কিনে খেয়ে নিতে হবে। আর একটু আগে বাজার থেকে ফিরলাম, আজকে আমার বাইকের সার্ভিসিং করার ছিল, তাই আজকে বাইককে সার্ভিসিং করিয়েছি। আমার এই হচ্ছে আমার বাইক, বাইকটাকে ওয়াশও করিয়েছি। তো ইউজুয়ালি কী করি, বাজার থেকে এলে বাইকটাকে এই সামনে আমাদের এই সামনেরটায় রেখে দিই, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইকটা ধুয়েছি যেহেতু, তো আর সেই জন্য আর বৃষ্টিতে রাখিনি, সেই জন্যই ওপরে এখানে তুলে দিয়েছি বাইকটা। বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে বাইকটা বের করবো, নাহলে অ্যাজ ইট ইজ এখানেই থাকবে বাইকটা এখন। তো প্রচুর খিদে পেয়েছে, দোকানে গিয়ে কিছু খাওয়া হয়নি, আর বাজার থেকে কিছু মানে খেতেও এখন ভয় করছে। তো যাবো, কিছু ওটা খেতে হবে, তারপর আজকে ভাবছি একটু সেভিং করার আছে, বিশাল বড় বড় হয়ে গেছে এগুলো, তো এগুলোকে একটু ট্রিম করে দিতে হবে। তো দেখা হচ্ছে স্নান করে, লাঞ্চ ফাঞ্চ করার পরে অথবা লাঞ্চ করার আগে, আগে স্নানটা করে আসি তারপরে। লাঞ্চ শেষ করে এখন ছাদে যাচ্ছি, ছাদের রুমে রেস্ট নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে গেছি, আজকে ট্রিমিংটাও করে নিয়েছি, অনেকটা পরিষ্কার লাগছে, নাহলে পুরো সে একদম জঙ্গলির মতো লাগছিল। তো এইমাত্র রুমে এলাম, আর ম্যাডাম ঘুমিয়ে গেছেন, ফ্যান চালাননি, ফ্যান বন্ধ। একটু বৃষ্টি হয়ে গেলে যে এত কিসে শীত লাগে আমি বুঝতে পারি না, প্রচুর শীত লাগে ওর, অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর যত বলবেন ঘুমাতে এর কোনো প্রবলেম নেই, সারা দিন যদি বলেন ঘুমিয়ে থাকতে এর কোনো প্রবলেম নেই, এত ঘুম পিয়াছি লোকে। তো আমি এবার রেস্ট নিব। ওই কিরে, ওই ওই, কোনো সারা শব্দ নেই, ঘুমিয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, আমি এখন বেরোচ্ছি দোকান যাব, ও তার কিসব জামা কাপড় ফাপড় গোছাচ্ছে হয়তো। তো আজকে দুপুরে একটা মানে উইয়ার্ড স্বপ্ন দেখলাম, স্বপ্নটা হচ্ছে জানিস, তোকে বলিনি কিন্তু এখনো, হ্যাঁ আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, আমি ক্লাস টুয়েলভে পড়ি, হ্যাঁ আমি ক্লাস টুয়েলভে পড়ি, ইংরেজি মাস্টারের কাছে ইংরেজি পড়তে গেছি টিউশন, ঠিক আছে। এবার তাকায় দিকে, এবার সেই মাস্টারের নাকি একটা মেয়ে আছে, এবার সেই মাস্টারের তার আমাকে পছন্দ হয়েছে, তার মেয়েকে বিয়ে দিল আমার সাথে, ঠিক আছে। এবার ক্লাস টুয়েলভে পড়লেও স্বপ্ন তো যেটা দেখছি আর কি, ক্লাস টুয়েলভে পড়লেও তোর সাথে আমার বিয়ে তার আগে হয়ে গেছে, মানে টুয়েলভে পড়ার আগেই হয়ে গেছে। তো তার সে মাস্টার তো একদম নাছোড়বান্দা, আমার সাথে তার মেয়ের বিয়ে দিবে, তার একটাই মেয়ে, আর তার প্রচুর জায়গা সম্পত্তি প্রচুর আছে। এবার আমার ঘরের লোক তো সব রাজি হয়ে গেছে, হ্যাঁ। এবার স্বপ্নে দেখছি যেসব লোকের সাথে আমার সম্পর্ক নেই, আমাদের মানে আমার জেঠুর সাথে সম্পর্ক নেই, তারাও দেখছি চলে এসছে, আমার জেঠু জেঠিমা দাদা সব চলে এসছে, হ্যাঁ। দিয়ে বিয়ের তো মানে অর্ধেক কাজ পাজ সব শেষ, এবার বিয়ে হবে, হ্যাঁ। এবার কে এসে, আমার কিন্তু একদম রাজি ছিলাম না, আমি একদম আমি না না করছিলাম, আমার কথা কেউ কেয়ার না করে সব বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। তো তারপরে যেদিন বিয়ে সেদিন আমাকে জোর জোর করে ট্রেনে নিয়ে গেছে,
দেখো চল এবার কি হয়েছে, আমি সেখানে রিয়্যাক্ট করেছি। এবার মেয়েটা পাশে দাঁড়িয়েছিল, হ্যাঁ আমি তখন কে একটা বলছে যে তুই চ বিয়ের সময় হয়েছে, আমি তখন বলেছি না আমি যাব না আমার কোনো মত নেই। এবার এই কথাটা মেয়ে শুনতে পেয়ে গেছে, আর ঠিক সেই সময় আমার মোবাইলে যে অ্যালার্ম দেওয়া ছিল 3:55 অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মটাও বেজে গেছে, আমার স্বপ্নও চলে গেছে, কিছু ভেস্তে গেছে, মেরা স্বপ্না অধুরা রয়ে গেছে। আর মনে হয় সেদিন যে ওই আমাদের বিয়ের কার্ড ছাপা হয়েছিল না, এবার সেইটা ওটা নিয়ে বেশি ভেবে ফেলেছে, সেই জন্য মনে হয় আজকে আবার নতুন করে ক্লাস 12-এ পড়ি, তার আগে বিয়ে হয়ে গেছে, আবার একটা বিয়ে, ওয়া এত কম বয়স, এত কম বয়সে ডবল বিয়ে, বাহ, ওটা স্বপ্নতে আর এটা বাস্তবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বাজে 4:30, আমি বেরিয়েছি বাজার যাব, ভেবেছিলাম আজকে বাইকটা বের করবো না, কিন্তু এখন কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওই দুপুরের পর থেকে আর বৃষ্টি হচ্ছে না, তাই বাইকটা বের করেছি, বাইকেই যাচ্ছি আজকে। আমাদের এই বাড়ি থেকে ওই সামনে ঢালাই রাস্তা পর্যন্ত যা কাদাটা আছে, না হলে পুরো ঢালাই রাস্তা বাজার পর্যন্ত গেছে, তো কাদা লাগার সম্ভাবনা বাইকে নেই, তো সেই কারণেও আজকে বাইকটা বের করেছি। তো যা কাদা লাগার এইটুকুতেই লাগবে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে কাদা আছে এখানে, কাদা নেই আর, বৃষ্টি কমে গেছে সেই দুপুরবেলা থেকে, তো সেই কারণেই আমার আজকে বাইকটা বের করা। ওয়েট করছি মা আজকে কি বাজার ফাজার হবে, তার লিস্ট বানাচ্ছে, লিস্ট বানিয়ে আমাকে দিলে আমি এক্ষুনি বেরিয়ে যাব। আমাদের দোকানের নাম লেখার কাজ চলছে, এই জায়গাটা পেন্ট হয়েছে, এইদিকে পেন্ট হয়েছে, ওপরে পেন্ট হতে বা পেন্টের কাজ বাকি আছে, কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন। তো এখন বাজে রাত 9:45, আমি 9:30 দিকে বাজার থেকে এসেছি, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি ডিনার করবো বলে, তো ঘরে এসে যখন দেখি রুমি নিচে নেই ওপরে আছে, তো উপরে এসে দেখি দেখুন ঘুমোচ্ছে, দুপুরবেলা যখন বাড়ি এসেছিলাম তখনও দেখছিলাম ঘুমোচ্ছে, আর এই সন্ধ্যের সময় এখন প্রায় 9:30 বাজে, সন্ধ্যে নয় রাত হয়ে গেল, রাত্রিবেলা এসে দেখি ঘুমোচ্ছে, এর ঘুম যে কিসের আমি বুঝে উঠতে পারি না, যদি কোনোদিন কোনো ঘুমের কম্পিটিশান ফম্পিটিশান যদি হয় এ শিওর ফার্স্ট হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঘুমের কম্পিটিশানে ফার্স্ট হবে। ওই কে ওই ওই ওট 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 খেতে দিবি চত চ ওট উঠছে না। তো এইমাত্র ডিনার শেষ করে রুমে এলাম, আর এই যে আমাদের ম্যাডাম, যাই হোক ঘুমটা ভেঙে উঠেছেন, উঠে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে ডিনারটা কমপ্লিট হয়েছে, সেটাই আমাদের সৌভাগ্য। আর তো বন্ধুরা আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি কোনো কারণে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর হচ্ছে হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হোক প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই দিকে নিচের দিকে সাবস্ক্রাইব বাটনটা থাকবে, বাটনটা প্রেস করবে, পাশে একটা বেল আইকন আসবে ওটাও প্রেস করবে, ওটা প্রেস করতে ভুলবে না, ওটা প্রেস করতে যদি ভুলে যাও আমাদের ভিডিওতে যে নেক্সট ভিডিওগুলো আসছে তার নোটিফিকেশান তোমরা পাবে না, তো সেই জন্য বলছি বেল আইকনটা প্লিজ তোমরা প্রেস করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, গুড নাইট, সবাই ভালো থাকুন, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।